বাবু বৈশ্যচন্দ্র রায়ের উপরে হামলা করেছে এই অবৈধ সরকার। কিভাবে আমানুল্লাহ আমানকে কিভাবে এনেস্থা করেছে, এই সরকারের হেরে যাওয়ার প্রতিফলন এটা। তারা জানছে যে এই দেশের জনগণ আর তাদের সাথে নেই। আমরা এমন একজন নেতার সংগঠন করি যিনি রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংগঠন করি আমি। আমরা যিনি শিখিয়েছেন যারা বিলিয়ে খায় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, আর যারা ছিঁড়ে খায় তারা হলো এই এই চাটার দল। তো আমরা সেই ছিঁড়ে খাওয়ার দল না, আমরা বিলিয়ে খাওয়ার দল। আমরা একবেলার খাবার সবাই ভাগ করে খাই, আমরা এটাই শিখেছি আমাদের নেতার কাছ থেকে। আর আমরা কার সংগঠন করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যদি এদেশের আপামর জনগণের কথা চিন্তা করে জনগণের কল্যাণের জন্য এই আপসহীন নেত্রী কখনো দেশ থেকে চলে যাননি, জনগণের পাশে প্রত্যেকটা বিপদে আপদে পাশে ছিলেন। আর আমরা কার সংগঠন করি, দেশনায়ক তারেক রহমান, যিনি এই সাধারণ জনগণকে আজকে নবীন প্রবীণ সকলের সমন্বয়ে অন্যায় প্রতিবাদ করার জন্য মাঠে নামিয়েছেন, দেশনায়ক তারেক রহমানের সংগঠন করি আমরা। আর এই অবৈধ সরকার দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে একটার পর একটা মামলা দিচ্ছে আর সাজা দিচ্ছে। আর আজকে সর্বশেষ কি করলো, তার সুযোগ্য সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে একটা ফরমাইশি সাজার ঘোষণা করলো। আমরা এই রায়ও মানি না, এই সাজাও মানি না, কারণ আমরা এই অবৈধ সরকারকেই মানি না, এই সরকারই অবৈধ। সুতরাং এই অবৈধ সরকারের সময় যা হবে সেটাই অবৈধ। এই সরকার উন্নয়ন করেছে, মামলার উন্নয়ন, হামলার উন্নয়ন। আপনারা দেখেছেন কিভাবে বাবু বৈশ্যচন্দ্র রায়ের উপরে হামলা করেছে এই অবৈধ সরকার, কিভাবে আমানুল্লাহ আমানকে কিভাবে এনেস্থা করেছে, এই সরকারের হেরে যাওয়ার প্রতিফলন এটা। তারা জানছে যে এই দেশের জনগণ আর তাদের সাথে নেই, তার জন্য তারা এভাবে হামলা মামলা নির্যাতন করছে। আজকে জেলখানায় জায়গা নেই, আমাদের হাজার হাজার নেতাকর্মী ভাইয়েরা, জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল, মূল দলের ভাইয়ের আজকে জেলে, আজকে মজলুকে ওরা জেলখানায় রেখেছে, মনগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব, নীলব জেলে, আমাদের কালু জেলে, আমাদের আব্দুল মোনায়েম মোল্লা জেলে, জেলে আছে রবি, জেলে আছে আমাদের শাহিন। আমরা অথচ আমাদের আন্দোলন কি থেমে রয়েছে, থেমে থাকেনি। আমি যখন নির্বাচন করি মেয়র নির্বাচন তখন আমি মহিলা দলে ছিলাম না, আমি যখন সংসদ নির্বাচন করি তখন আমি মহিলা দলে ছিলাম না, কিন্তু আমাদের এই মহিলা দলের বেড়া যেভাবে আমাকে আগলে রেখেছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই এই যে লিজা, রুমা, মম, নূরজাহান, আপেল এবং আমার পরিবারের সর্বশ্রেষ্ঠ, আমার মানে সর্বকনিষ্ঠ ননদিনী সাহিদা মির্জা পাশু, যেভাবে প্রত্যেকটা মহিলা দলের পাশাপাশি আমার পরিবারের সদস্যরা আমার পাশে থেকেছে, সবাই হয়তো থেকেছে কিন্তু এরা কখনো আমার পাশ থেকে সরে যায়নি, কারণ ওরা ভেবেছে হামলা হলে তাদের উপরে হোক আমার উপরে জড়না হয়। তাই আমি প্রিয় বোনের আজকে বলতে চাই, আজকে আমি মহিলা দলে এসেছি আপনাদের সকলের অনুপ্রেরণায় এবং সাহসিকতার জন্য। তা আসুন আপনারা আমরা সকলে মিলে আজকে একত্রিত হই, যেন হামলা হলে আমার উপরে হয়, আমার সহকর্মীকে যেন আমি আঘাত লাগতে না দিই। সেই দৃঢ়তা নিয়ে আমরা ইনশাআল্লাহ মাঠে থাকব এবং এই বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। দেশনায়ক তারেক রহমান যে বিশ্বাস নিয়ে আমাদের এই দায়িত্ব দিয়েছেন এবং তিনি ঐতিহাসিকভাবে আরো পৃথিবীর অনেক ঐতিহাসিক নেতাদের মতো তিনি বিদেশের থেকে যেভাবে আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন অন্যায়ের প্রতিবাদ করার জন্য, ভোটের অধিকারের আদায়ের জন্য এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, ইনশাআল্লাহ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের আহ্বানে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, ভোটের অধিকার আদায় করব এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের ভাইদের রক্ষা করব, জাতীয়তাবাদী মহিলা দল।